গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন জায়গাতে গেছি। দুর্গাপূজা আর বেশি দিন তো নেই, তো দুর্গাপূজার মধ্যে তো আগরতলার মধ্যে নতুন প্লেস ওপেনিং হলো, আর আমি আসবো না এটা হতেই পারে না। পিছনটা দেখতে খুব দারুণ লাগছে, তাই না? খুব কালারফুল, লাইট, দারুণ। এটা দিনের বেলা না, রাত্রেবেলা। গুড ফুড, গুড মুড, ইয়েস। এখানে এসে না অ্যাকচুয়ালি মুড ভালো, গুড ভাইবস। খুব ভালো লাগলো আমাকে অ্যাম্বিয়েন্সটা। এন্ড তোমরা জানতে চাইছো আই থিঙ্ক আমি কোথায় এসেছি। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই বুঝে গেছে। অ্যান্ড এটার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খুব সুন্দর সুন্দর লেখা ছিল, খুব ভালো লাগছিল আমার। আমরা আছি কাঠি জাংশনে। ইয়েস, কাঠি জাংশন আবার নিউলি ওপেন হয়েছে, তাও নিয়ার বিজয়কুমার চুমুনি। ঢুকে না দেখে খুব ভালো লাগছিল, খুব ক্লিন এন্ড ক্লিন, কালারফুল জায়গা, একদম দারুণ অ্যাস্থেটিক যাকে বলা হয়। আমার দেখে তো খুব ভালো লাগলো, নতুন ওপেন হয়েছে, বেশি দিন হয়নি। ভাবলাম এখানে এসে দুর্গাপূজার খাওয়া দাওয়া তো করাই যায়, অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সাথে হ্যাং আউট করার জন্য ভালো জায়গা। ভিতরে পিসিটা একদম কুল অ্যান্ড চিল, আমার খুব ভালো লাগছিল। তোমাদের কাছে দেখে কিরকম লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমি কিছু কিছু পোস্ট দিলাম, দেখলাম কিরকম লাগছে, যাতে সবাই একটু ছবি ভিডিও করার জন্য আইডিয়া পেয়ে যায়, ঠিক না? যতই বলো আগরতলা গরম তোর কমবে না, এখানে এসিতে না আমার খুব শান্তি লাগছে। চুলগুলি গরমে ভিজে চিপচিপ হয়ে গেছিল, এখানে এসে বসে অ্যাম্বিয়েন্সে মজাই লাগছিল। অ্যান্ড অনেকটা খালি ছিল ওই টাইমটায়, অনেকটা আমি একদম সন্ধ্যার দিকে চলে গেছিলাম। আস্তে আস্তে মানুষ জানবে, অবভিয়াসলি আসবে। অ্যান্ড এটা আমার নিউ ড্রেস, কেমন লাগছে আমাকে নিশ্চয়ই বলবে। গুড ফুড, গুড মুড, দেখে না মুখে একদম হাসি ফুটে গেছে। এই হচ্ছে ওদের মেনু। আমি জাস্ট দুটো একটা শট নিলাম, অ্যান্ড খুব কম প্রাইস। কাঠি জাংশনের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে এই ফ্র্যাঞ্চাইজির প্রাইস অনেক কম, অনলি স্টার্ট ফ্রম 40 rupees থেকে স্টার্ট হয়েছে। অনেক কিছু আছে। এটা হচ্ছে ওদের বিরিয়ানি, দেখে মুখে জল আসছে না। যাদের একটু কম মশলাওয়ালা বিরিয়ানি ভালো লাগবে না, এটা দারুণ ফ্লেভার, আমি খেয়ে দেখবো, নো ওয়ারি। অ্যান্ড সাথে ছিল রায়তা, রায়তার বাটিটা কি কিউট, ডিমের মতো একদম, কি বলবো। অ্যান্ড এসে গেল আমাদের স্পেশাল রোল, কাঠি রোল অ্যান্ড শর্মা। ইয়েস, আমি দুটো অর্ডার করেছি। বক্সিংটা খুব কিউট ছিল, অ্যান্ড প্যাক করে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল, তাই না? একদম লিখে দিয়েছে, ওয়াও, এগ চিকেন কাঠি রোল, এগ চিকেন, সরি, চিকেনই শর্মা ছিল, দেখে ভালোই লাগছিল। অ্যান্ড প্যাকেজিং, আহা, দারুণ, উইথ মেয়োনিজ অ্যান্ড সস। ফার্স্ট আমি চিকেন শর্মাটা ওপেন করে দেখি, একদম সুন্দর করে র‍্যাপ করা, দেখে ভালোই লাগলো। ভাবলাম পেপারগুলি ওপেন করি, একদম পার্সেল করে নেওয়ার জন্য পারফেক্ট, এখানে বসে খাওয়ার জন্য পারফেক্ট। শর্মা রুটিটা অনেকটা সফট ছিল, আমি খাওয়ার আগে ধরে অনেকটা বুঝতে পারছিলাম, অ্যান্ড ভিতরে একদম জুসি জুসি দেখতে, মুখে না জল আসছিল যখন শ্যুট করছিলাম। সিরিয়াসলি না, আমার ভাই যে শ্যুট করছিল না, ও তো বলছিল প্লিজ আমি এটা খাবো, তুই একটু ট্রাই করে নিস। অ্যান্ড এটা হচ্ছে তোমার এগ চিকেন রোলটা, দেখতে তো একদম দারুণ। ফার্স্ট আমি বিরিয়ানিটা ট্রাই করলাম, বিরিয়ানি আস ডিসেন্ট, প্লেন, মানে ভালো ছিল। মানে যাদের একটু অতিরিক্ত ফ্লেভারফুল পছন্দ না, যাদের একটু মোটামুটি প্লেন পছন্দ, তারা এটা নিশ্চয়ই খেতে পারে। অ্যান্ড কোয়ান্টিটি ওয়াজ হিউজ। ওদের মেনুর প্রাইসিং অ্যাকচুয়ালি কম, তোমরা দেখতে পারো এসে, আমার কাছে খুব ভালো লেগেছে। প্রাইসিং এত কম হওয়াতে না এখানে খুব ইজি অ্যাভেলেবেল, ফ্রেন্ডসের সাথে এসে আড্ডা মাড্ডা মেরে এখানে বসে আর ভালোভাবে খাওয়া দাওয়া যাবে। অ্যান্ড এটা এদের স্পেশালিটি, অ্যান্ড তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো। আমি এক একটা করে ট্রাই করেছি, আমার কাছে ভালো লেগেছে, সিরিয়াসলি বলবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি সবাইকে রেকমেন্ড করবো, এসে ট্রাই করতে পারো, ইটস নট অ্যাবাউট প্রমোশন। এখন ভালো খাবার তো আমি ভালো বলবো না কেন, তাই না? তোমরা নিশ্চয়ই এসো কাঠি জাংশন, যেটা হচ্ছে নিয়ার বিজয়কুমার চৌমুনি। একদম খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দুর্গাপুজোর মধ্যে খুলেছে, তোমরা দুর্গাপুজোতে ট্রাই করছো তো। অ্যান্ড টাটা।